আমি আপনার প্রথম স্ত্রী, আমি আজকে আপনার সাথে ঘুমাবো। বিহাতত মাইয়া, আর কোনো মেয়ে পাননি, আমি কি দোষ করছি? আপনি আমাকে ভালোবাসেন না? এই এই এত ভালোবাসা শিখি যে, এত ভালোবাসা বাসা তোর কোথেকে আসে? হ্যাঁ, তো চেহারাটা দেখছস, আনার সামনে তো চেহারাটা দেখিস, খ্যাত একটা। তুই তো পুরো আস্ত, একদম টপ টু বটম হইলো খ্যাতের প্যাকেজ। যা আমার চোখের সামনে থেকে যা, যা যা যা, ভাগ ভাগ যা। আমি যাবো কেন? আমি আপনার প্রথম স্ত্রী, আমি আজকে আপনার সাথে ঘুমাবো, আর এই বাচ্চা মেয়েটার সাথেও আমি ঘুমাবো। আমি কোথাও যাবো না, আমার ঘরে আজকে আমি শুবো। বেয়াদব সিমরি কয় কি, ওই ছোটটা আমার জ্বালাইতেছে, এখন তার লগে লগে বড়টাও জ্বালাইতেছে, দুইটাই বেয়াদবের মাস্টার। তুই কিন্তু বহুত বাড়াবাড়ি করতেছিস। বাড়াবাড়ি আমি করতেছি? ওই ছোট বাচ্চা মেয়েটাকে বিয়ে করার সময় মনে ছিল না? বাড়াবাড়ি তুই আর তোর বুড়ো দাদি করতেছে। বেয়াদব মাইয়া, এই তোর কত বড় সাহস, তুই আমার চিত্রকারি করস? এই বেয়াদব মেয়ে, আমার ফ্যামিলি নিয়ে কথা কস, তুই আমার ফ্যামিলির মেম্বার না, তুই আমার বউ না, তোর ওই জিব্বা আমি টাইনা ছিঁড়ে ফেলামু, আর একটা উষ্ঠা আমার বাড়ি থেকে তোর লাত্তি দিয়ে বাইর করে দিমু। তোর দাদা চারটা বিয়ে করছে, তোর বাবা তিনটা বিয়ে করছে, এখন একটা করার জন্য উঠে পড়ে লাগছে। তোর ভাইটা একটু ভালো, ওই বুড়িটা তার পিছনেও লাগছে। একটা কাজ কর না, তুই ওই বুড়িকে বিয়ে করে ফেল। তোরে আমি, তোরে আমি, তোরে আমি সাবধান করে দিচ্ছি, আর কখনো যদি আমার গায়ে হাত তোলা হয় তাহলে তোদের নামে নারী নির্যাতন কেস করব, তোদের সবগুলাকে আমি পুলিশে দিব। একটা বাচ্চা মেয়েকে বিয়ে করে নিয়ে আসছিস, একটা নাবালিকা মেয়ে, আর তো কিছু পারিস না, শুধু পারিস মেয়েটার সাথে খারাপ ব্যবহার করতে। ছোট একটা বাচ্চা মেয়ে, এখন থেকে ওর সাথে ভালো ব্যবহার করবি তো পুরো ফ্যামিলিকে আমি পুলিশে দিব, জেলের ভাত খাওয়াবো তোদের সবাইকে। বাচ্চা একটা মেয়ে, আমি কই সেমরির লগে ইচ্ছা করে খারাপ ব্যবহার করি? ওই সেমরি যে বিস্তার মধ্যে মতে মোতা কি জিনিস সেটাই ও বোঝে না, ও আমার কথা কি বুঝবো? হ্যাঁ, আমি কি কইছি যে আমি বিয়া করুম? তোরে কইছি, আমার দাদিরে কইছি না, আমার বাইরে কইছি না, আমার বাপেরে কইছি আমি বিয়া করুম? আমার দাদি বিয়া করাইলো কেন? বিয়া করাইছে ভালো কথা, একটা বউ বিয়া করে আনবো, একটা সেমরি বিয়া করে আনছে, কোনো কামেরও না, কথা কইলে ও বোঝে না, দমক দিলে ও বোঝে না, না ও বুঝে না, তুই এত বড় একটা বেডি তুই ও বোঝস, তোরা খালি বোঝস একটাই ভুল বোঝো। আমি যাবো কই? তাহলে এত বিয়ে করা তো দরকার ছিল না, আর এতটুকু একটা বাচ্চা মেয়েকে বিয়া, বিয়ার স্বাদ আমার মিটটা গেছে, বিয়া করতে আমি আমি চাইছি নাকি? দাদি না জোর করে আমার বিয়া করাই দিছে, এই বেডির বিমরতি ধরছে, তার আরেকটা বউ লাগবে, আরেকটা বলে তো বউ আন, একটা বাচ্চা মানুষ আনছিস কেন? এই সেমরি মাইয়া দিয়ে আমি কি করব? আমার হইছে মরণ। জীবনটাই শেষ হয়ে গেল, আমার হইছে পোড়া কপাল। এ মাইয়া মানুষ এত কান্দে কেন? এই আমি কি সব করে বিয়া করছি না? বিয়ার কথা আমি কইছি? ওই বুড়ি বুড়ি তো সব আকামটা লাগাইছে, বুড়ির বউ দরকার, বউয়ের বদলে একটা নিয়ে আইছে সেমরি এই বাড়ির ভিতরে। না, বিয়ে তুমি করো নাই, তোমার ফুল ফ্যামিলি বিয়ে কর, তোমার পূর্বপুরুষ চারটা বিয়ে করছে, তোমার বাবা তিনটা বিয়ে করছে, এখন আবার নাসিমা খালার পিছনে পড়ছে। আহা, তোমার ফ্যামিলি চরিত্র ফুলের মতো পবিত্র। এই আমার কিন্তু এত ধৈর্য নাই যে আমি খালি তোরে বুঝামু আর বুঝামু বুঝামু, মাতার মেজাজ কিন্তু খারাপ হয়ে যেতেছে। আমি হলাম জমিদার বাড়ির পোলা পাইন, জমিদার বাড়ির মানুষেরা তিনটা চারটা পাঁচটা একশোটা বিয়া করে, যারা ভদ্র মানুষ তারাই এত বিয়া করে, আর যারা অভদ্র তারা লাইসেন্স ছাড়া আগানে বাগানে খালি কইরেই বেড়ায় কইরেই বেড়ায়। তোমার যা ইচ্ছা করো, আমি আর তোমার সংসার করবো না, তুমি পিচ্ছি মেয়েকে নিয়ে সংসার করো। আরে হে মায়ের মাথা দিয়ে গেছে, এই বাচ্চা পোলা পাইনের লোকে আমি সংসার করবো কেমনে, যে মেয়ে আসার পরে বিয়ার প্রথম রাতে বিস্তার মধ্যে পেশাব করে? আহা ভালো তো, রাজকপালি পালঙ্কে প্রসাব করছে, জমিদার বাড়ির বউ। এই এই এই, তুই তো দেখি মেলা তর্কবাজ, একটা কথা মাটি পড়তে দেস না। আমি সত্য কথা বলি, আর এমনিও গ্রামের মানুষ তোমাদের দেখতে পারে না, এই জন্য তো তোমাদের বাড়িতে কেউ আসেও না, তোমরা এক ঘোড়া। এই ঘর থেকে তুই বাইরে এখন বাইরের দিকে চলে গেছিস কেন? বাইরের মানুষ আমাকে দেখতে পারবো না কেন? আর এরাই বাড়িতে আইবো কেন? আমাকে পুরা এলাকায় হয়েছে শত শত শতাংশ শত শত কাঠা জমি, সেই জমিতে ওরা ফসল ফলাবে, আমরা গেলে সালাম ঠুকবো, ও গো কাম খেতে, ওরা বাড়িতে আইবো কেন? পারা তো শুধু তোমার পুরো ফ্যামিলি বিয়ে করতে। ফৈনির বাচ্চা ফৈনির তোর চেহারা আমি চেঞ্জ করে দেবো। অভদ্র ছোট লোক, কথায় কথায় শুধু পারো নারীদের গায়ে হাত তুলতে, তোর পুরো ফ্যামিলি নামে আমি কেস করব। জানিস তো আমার খালাতো ভাই পুলিশ অফিসার, এখন তোরে আমি ভাইকে কিছু বলি নাই, শুধু ভালোবাসি দেখে তোরে, না তো আমার ভাইকে জানালে তোকে টুকরো টুকরো করে ফেলতো। তোরে আমি ভাইজান, আমি সব শুনেছি। আচ্ছা তুই পারবে আমাদের পুরো পরিবারটাকে
তুমি স্বামীর সাথে যে ভাষায় কথা বলছো, যে ধরনের আচরণ করছো, এটাকে তো ঠিক হয় না। আর বিপুলের উচিত হয়নি তোমার গায়ে হাত তোলা। তোমরা দুজনে যেটা করেছো সেটা অন্যায় করেছো, অপরাধ করেছো। দয়া করে শান্ত হও। আর বিপুল ভাইজান, দুই বউকে সমানভাবে ভালোবাসবে। ছোট মেয়েটাকে কোনোভাবেই অশান্তিতে রাখা যাবে না। মনের উপরে কারো জোর দেওয়া উচিত না ভাই। আসো, মৃত্যুকে হাত তোলাটা তোর উচিত হয়। আচ্ছা, তুই তো একটা শিক্ষিত ছেলে, তুই কি জানিস না কারা স্ত্রীর গায়ে হাত তোলে? ছোট লোকেরা, খারাপ মানুষরা। কখনো শুনেছিস ভালো মানুষ স্ত্রীর গায়ে হাত তোলে? তোলে না। আমাদের মাও কিন্তু এই বাড়িরই বউ ছিল, কিন্তু বাবার অত্যাচারে আমাদের মা মারা গেল। আমি চাই না ভাই এই ঘটনার পুনরাবৃত্তি কোনো বাড়িতে আর ঘটুক। তাই একটা অনুরোধ করছি ভাই, একটু বোঝার চেষ্টা করবো। দুজনকে সবার পাবে ভালোবাসিস। ভাই কি কইছে শুনছস? আমার সম্মান দিয়ে কথা কবি, বেয়াদবি করবি না।